আলহামদুলিল্লাহ আলমিন সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা রমাদানুল করিম ইবাদতের সবচেয়ে বড় সিজন আল্লাহ সহাত অপার অনুগ্রহ নাজিলের মৌসুম এটা আমাদের সমাজের সর্বস্তরের মুসলমানরা কমবেশি জানেন এবং সেজন্য রমজান উপলক্ষে আমাদের দৈনন্দিন জীবনে পরিবর্তন আসে আমলের একটা পরিবেশ এবাদতের একটা কসরত সমাজে কম বেশ লক্ষ্য করা যায় রমজানের পরে ইবাদতের সবচেয়ে বড় সিজন সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌসুম হল জিলহজের প্রথম দশটি দিন কিন্তু এই দশটি দিন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমাদের সমাজের জানাশোনা নেই বললেই চলে এই জন্য জিলহজের প্রথম দশটি দিন আর অন্য সাধারণ যে কোনো দিনের মধ্যে তেমন কোনো পরিবর্তন আমাদের মুসলমানদের জীবনে লক্ষ্য করা যায় না আমাদের দৈনন্দিন জীবনে কোনো পরিবর্তন দেখা যায় না আমল এবং এবাদতের কোনো পরিবেশ কোনো কসরত সমাজে পরিলক্ষিত হয় না প্রিয় বন্ধুগণ কারিমে ত্রিশ নম্বর পরা সুরাতুল ফজরের শুরুর দিকে আল্লাহ স্মতালা এই দশ দিনের শপথ করেছেন আল্লাহ স্মতালা বলেন ওয়াল ফজরি ওয়াল আলিন আশ ওয়েশেফল অর্থাৎ সকালের ফজরের শপথ এবং দশটি রাতের শপথ এবং সেই দশ রাতের মধ্য থেকে জোর এবং বেজোড় উভয় শ্রেণীর রাতের শপথ এ আয়তগুলোর তাপসির প্রসঙ্গে লেখেন যে এখানে যে দশটি রাতের শপথ আলাস আমাতাল করেছেন জোর বেজোর রাতগুলোর শপথ আলাসলাম আতলা করেছেন সেই রাতগুলো হলো জিলহজের প্রথম দশটি রাত প্রিয় বন্ধুগণ এই এ আয়তগুলু তালাস মাতালা জিলহজের প্রথম দশ রাতের শপথ করাটা প্রমাণ করে যে জিলহজের প্রথম দশটি রাত আল্লাসও আতালার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ অত্যন্ত ফজিলতপূর্ণ সোহি মুখারি রেখা দিসেন মিস আল্লা আলাহি সাল্লের শাৎ করেছেন নামিন আইয়ামিন আলাম আলুস আল্লাহ হফিহিন হাব ইলহ মিরহাদিল আইয়া জিলহজের প্রথম দশ দিন নেকামল করলে বন্দি করলে আল্লাহ স্মাদা যত বেশি খুশি হন বছরের অন্য কোনো দিন সমূহে এবাদত বন্দি করলে আল্লাহ স্মাদালা এত বেশি খুশি হন না অর্থাৎ এই দশ দিনের এবাদত আল্লাহ স্মালার কাছে যত বেশি পছন্দনীয় যত বেশি আল্লাহ স্মাদ কাছে ভালো লাগে অন্য কোনো সময়ের এবাদত অন্য কোনো দিনের এবাদত আল্লাহ সুমতাল কাছে এত বেশি পছন্দনীয় নয় আল্লাহ সুমতাল কাছে এত বেশি প্রিয় নয় তো বন্ধুগণ এই ফাদিস বর্ণনা করার পরে সাহবাই ক্রামের কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন ইয়ারসুল্লাহ ওয়ালাল জিহাদ ফি সাবিল্লাহ আল্লাহ রাস্তা জিহাদ কি এই দিন সমূহে এ চাইতে উত্তম নয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ওয়ালাল জিহাদ ফি সাবিল্লাহ অন্য সময় আল্লাহ রাস্তা জিহাদ করাও এ আমলের চাইতে উত্তম নয় অর্থাৎ এই দিনগুলো নেকামল আল্লাহ সুমতাল্লাহ কাছে অন্য সময় জিহাদ করার চাইতে উত্তম তবে হ্যাঁ এক ব্যক্তি যিনি আল্লাহ রাহে হাদে বের হয়ে গেছে নিজের যান এবং মাল নিয়ে এবং উভয়টি আল্লাহ রাস্তায় কোরবান করে তার তাসেছেন তার কথা ভিন্ন স্বতন্ত্র তার মর্যাদা এই জিলহজের প্রথম দশকে ইবাদতকারীর চাইতে বেশি সেটা ভিন্ন কথা এই হাদিসটি অত্যন্ত পরিষ্কারভাবে জোরালোভাবে আমাদেরকে মেসেজ দিয়ে যায় যে জিলহজের প্রথম দশক এই দশক অন্য সাধারণ দিনগুলোর মতো নয় বরং এই দশটি ইবাদতের দশক এ দশটি নেক আমলের দশক বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা এবং শৈবু হারির কালজয় ব্যাখ্যা গ্রন্থ ফাচ্ছল বাড়ির রচয়িতা আল্লামা এবনু হাজার আলাস তিনি বলেন কালানি দিনের এত বেশি গুরুত্ব আল্লাহ সাল্লাহ কারিমে দিয়েছেন নবীলাম হাদিসে উল্লেখ করেছেন তার একটি কারণ হলো এই দশকে ইসলামের যত মৌলিক ইবাদত আছে সমস্ত মৌলিক ইবাদতের সমাহার পাওয়া যায় সমস্ত মৌলিক ইবাদতের সমাবেশ ঘটে থাকে এই দশকে অন্য কোনো দিন সমূহে সমস্ত মৌলিক ইবাদতের সমাহার বা সম্মেলন এরকমভাবে দেখা যায় না যেমন ইসলামের সর্বপ্রথম রোকন হলো ইমান এই ইমান বছরের অন্য যে কোনো সময় যেরকম থাকতে হয় জিলহজের প্রথম দশকেও থাকতে হয় পাচক তো সালাদ অন্য সময় যেরকম আদায় করতে হয় এই দশকে সেটা আছে বলবৎ আছে জাকাত বছরের অন্য যে কোনো সময় দেওয়া যায় এবং এই দশকেও দেওয়া যায় এবং ইসলামের রোকন সিয়ামেরও নজির এই দশকে রয়েছে কারণ আরফার দিনের স্যামের নির্দেশনা সাল্লাম করেছেন এবং ইসলামের পাঁচ নম্বর রোকন হজ সেটা তো কেবল এই দশকেই পালন করা সম্ভব অন্য কোনো সময় মানুষ চাইলেও পালন করা সম্ভব নয় আর কোরবানি সেটাও এই দশকেই রয়েছে সময় তো বন্ধুগণ তাহলে বোঝা গেল ইসলামের পাঁচটি রোকেনের প্রত্যেকটি আমলের সমাহার প্রত্যেকটি আমলের দৃষ্টান্ত এবং নজির এই দশকে রয়েছে অতিরিক্ত হিসাবে কোরবানি সহ আরো অনেক নেক আমল রয়েছে যে জন্য আহমদ এবং বাজার রেখা দিয়েছেন মিস সাল্লাম এই দশকে বছরের শ্রেষ্ঠ দিন সমূহ বলে আখ্যায়িত করেছেন আফসালু অ দুনিয়া বলেছেন বছরের সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ দিন বলেছেন মাসি হিসাবে যেরকম রমজান সবচাইতে শ্রেষ্ঠ এবং সেরা তার পরবর্তীতেই খুচরা সমূহের মধ্যে থেকে এই দশ দিন হল সবচাইতে সেরা মর্যাদাপূর্ণ এবং ফজলতপূর্ণ দিন এই দশ দিনের কর্মসূচি এবং করণীয়গুলো এগুলো কি কোরআন এবং হাদিসের আলোকে এই দশজনের বেশ কিছু কর্মসূচি আমরা পাই তার ভিতরে প্রথম কর্মসূচি হল আল্লাহর জিকির করা আল্লাহ জিকির করা হাজার আঠাশ নম্বর আয়াতে যেদিকে আল্লাহ সতাল ইঙ্গিত করেছেন এই দশ দিনে বেশি বেশি আল্লাহর স্মরণ করা জিকির করা বর্ণিত বৈধ পদ্ধতিতে বেশি বেশি এই দশ দিনে দ্বিতীয় কর্মসূচি হলো বেশি বেশি রুটিন আছে সেগুলো অন্য দিনের চাইতে এই দশ দিনে বেশি করার চেষ্টা করবো আস্তোক্ত সালাদ অন্য দিন সমূহে যতটা গুরুত্ব দিয়ে আমি আদায় করি এই দশ দিনে তার চাইতে বেশি গুরুত্ব দিয়ে আদায় করতে হবে এবং এভাবে যত নেকামল আছে কোরআন তেলাওয়াত বলেন দিনে এলম শিক্ষা করা বলেন সমস্ত নেকামলগুলো অন্য দিনসমূহের চাইতে এই দিনে বেশি গুরুত্বের সাথে আদায় করার চেষ্টা করতে হবে কারণ বুখারী যে হাদিস আমরা পেশ করেছি সেহাদিস্লাম সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই দশ দিনে নেকামল আল্লাহ সাল কাছে অত্যন্ত প্রিয় সবচাইতে প্রিয় বিধায়ক কোরআনাব বর্ণিত সাধারণ নিকামলগুলো এই দশ দিনে বেশি বেশি করার চেষ্টা চালিয়ে যেতে হবে তিন নম্বর কর্মসূচি হল এই দশ দিনে গুনাসম থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করতে হবে অন্য দিন সমূহে আপনি যে সমস্ত গুনাহে লিপ্ত থাকেন এ দশ দিনে চেষ্টা করতে হবে সেগুলো থেকে বিরত থাকার জন্য অন্য সময় গুনা থেকে বেঁচে থাকার জন্য যে পরিমাণ সাধনার চেষ্টা আপনি করেন এই দশ দিনে আরও বেশি চেষ্টা আপনাকে চালাতে হবে কারণ এই দশ দিনে নে করা আল্লাহ সালের কাছে পছন্দনীয় বিধায় আমল থেকে বাঁচার গুরুত্ব অত্যন্ত স্পষ্ট চার নম্বর করণীয় হল যাদেরকে আল্লাহ সহতালার সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন হজ হল এই দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান আমল বলা যেতে পারে পাঁচ নম্বর আমল হলো কোরবানি করা যাদেরকে আল্লাহ সহতালা সামর্থ্য দিয়েছেন তারা কোরবানি করবেন এই দশকে ছয় নম্বর আমল হলো যারা কোরবানি করার প্রতিজ্ঞা করেছেন কোরবানি করার ইচ্ছা পোষণ করেছেন তারা এই দশক উপলক্ষে মাথার চুল হাত এবং পায়ের নোখ এবং অন্যান্য পশম ইত্যাদি এগুলো কাটবেন না ছিঁড়বেন না জিলহজের চাঁদ উঠা থেকে নিয়ে কোরবানি পর্যন্ত তারা এই চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন এ বিষয়ে সহি মুসলিম হাদিস নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন সাত নম্বর আমল হলো বেশি বেশি তাকবীর তাহমিদ এবং তাহলিল পাঠ করা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ফাকি রুফি হিন্না মিনা তাকবিরি ও তাহলিল ও তাহমিদি প্রথম দশকে তোমরা বেশি বেশি আল্লাহ সুমাতাল্লাহ বড়ত্ব বর্ণনা করো আল্লাহ একত্রবাদে বর্ণনা করো এবং আল্লাহম তার প্রশংসা করো একত্রে পাঠ করার জন্য বেশ কয়েকটি ফরম্যাট বর্ণিত হয়েছে মধ্যে থেকে একটি হল আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবার আল্লাহ আকবার আল্লাহ হাম আমাদের সমাজে জিল প্রথম দশক উপলক্ষে কিছু মানুষকে হজ করতে দেখা যায় আর সমাজের বেশিরভাগ মানুষকে কোরবানির প্রস্তুতি নিতে দেখা যায় কোরবানির মহড়া পরিলক্ষিত হয় কিন্তু এই দশকের এই যে আমলটি তাহমিদ তাহলিলের আমলটি আমাদের সমাজে খুব একটা দেখা যায় না অথচ এটি এই দশকের তৃতীয় গুরুত্বপূর্ণ আমল বলা যেতে পারে এ দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যদি হজ হয়ে থাকে কোরবানা যদি দ্বিতীয় হয়ে থাকে তিন নম্বর সবচেয়েতে গুরুত্বপূর্ণ আমল হল এই দশকে বেশি বেশি তাকবীর তাহমিদ এবং তাহলিল পাঠ করা সাহাবি আব্দুল আবু হরারা এবং আব্দুল্লাহ ওমর রদুল্লাহ তাল্লা আনহুমা তারা এই দশকে বেশি বেশি তাকবীর তাহমিদ এবং তাহলিল পাঠ করার জন্য বাজারে চলে যেতেন এবং বাজারে গিয়ে তারা উচ্চ স্বরে এই তাকবির তাহমিদ এবং তাহলিল পাঠ করতেন উদ্দেশ্য যাতে করে শুনে অন্যরাও পাঠ করতে পারে আমাদের মধ্যে কয়জন মমিন আছি যারা এই সৎসাহস রাখি যে আমি বাজারে গিয়ে দোকানে গিয়ে মার্কেটে গিয়ে উচ্চ স্বরে তাকবির তাহমিদ এবং তাহলিল পাঠ করব এই আশায় যেন আমার টিকবির তাহমির তাহলিল শুনে অন্যদেরও স্মরণে আসে তারাও পাঠ করে প্রিয় বন্ধুগণ এই আমলটিকে সমাজে পুনর্জীবন দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ চেষ্টা করি জিলহজের প্রথম দশক উপলক্ষে দিনে রাতে চলতে ফিরতে উঠতে বসতে কর্মস্থলে নিজের বাসস্থানে সর্ব জায়গায় তাকবীর তাহমিদ এবং তাহলিলের রব উঠাই দিই এবং পড়তে থাকি অন্যকে শুনে শুনে পড়তে থাকি উচ্চ উচ্চস্বরে পড়তে থাকি আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আট নম্বর আমল হলো এই একই দোয়া আয়ামে তশ্রিকে প্রত্যেক সালাতের পরে নারী পুরুষ সকলে একবার করে পাঠ করা অর্থাৎ ঈদের দিন এবং ঈদের পরে আরও দুই দিন এই তিনও দিন ফজর থেকে এসা পর্যন্ত প্রতিটি সালাতের পরে কমকে একবার করে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ্লা আকবর আল্লাহ আকবর আলহাম এটা বা অন্য যে কোনো ফর্মেট হাদিসে বর্ণিত হয়েছে এইসব ফর্মেটে তাকবীর তাহমিদ এবং তাহলিল পাঠ করা এটি হলো আট নম্বরের আমল নয় নম্বরের আমল আরাফার দিনে নফল সিয়াম রাহানবী সাল্লা সাল্লাম বলেছেন সিয়াম আরাফাতা আহত আল্লাহ আই কফিরাসান আল্লা কাব্লাহা আল্লা বাদাহা ও কমাকাল অর্থাৎ আরাফার দিনের সিয়াম কেউ যদি রাখেন তো আল্লাহর প্রতি আমার ধারণা হল যে তার পূর্বের পেছনের এক বছরের গুণ আলাসমাত মাফ করে দিবেন এবং সামনের অগ্রিম এক বছর গুন আলাহামতাল্লাহ মাফ করে দিবেন যদি সামনের এক বছর কারোর বাঁচার তৌফিক না হয় আলাস আল্লাহ সুমাত তাকে হয়তো এক বছরের নেকামল তার আমল দিয়ে দিবেন অনেকেই বলেছেন জিলহজের প্রথম থেকে নয় তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিনই নফল সিয়াম রাখার গুরুত্ব রয়েছে যাদের সামর্থ্য আছে প্রত্যেকটা দিন রাখি আর যদি সামর্থ্য না থাকে কমপক্ষে আরাফার দিনে যেদিন হাজির সাহেবরা আরাফাতের ময়দানে অবস্থান করেন সেই দিনে আমরা এই চেষ্টা করি আল্লাহ সকলকে তফিক দান করেন দশ নম্বর আমল হলো ঈদুল আজহার সালাত আদায় করা এবং ঈদ উক্রান্ত সমস্ত সুন্নাগুলা পালন করা জিল প্রথম দশকের দশটি কর্মসূচি আবারও আমি এক নজরে বলে দিচ্ছি প্রথম কচি হলো বেশি বেশি আল্লাহর জিকির করা দ্বিতীয়ত হলো বেশি বেশি নেক আমল করা তিন নম্বর হলো গুণা থেকে বেঁচে থাকার জন্য বেশি বেশি চেষ্টা করা চার নম্বর হলো যাদের হজ ফরজ হয়েছে এবং হজ করার সামর্থ্য আছে তারা হজ করা পাঁচ নম্বর হল যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করা ছয় নম্বর হলো যারা কোরবানি করার প্রতিজ্ঞা করেছেন নিয়ত করেছেন তারা হাতের নখ পায়ের নখ মাথার চুল এবং অন্যান্য পশম ইত্যাদি জিলহজের প্রথম দশকে না কাটা নম্বর হল এই দশকে উঠতে বসতে চলতে ফিরতে বাজারে ঘাটে সব জায়গায় নারী পুরুষ সকলে তাকবির তাহমিদ তাহলিল বেশি বেশি পাঠ করা পুরুষরা জোরে জোরে পড়বেন নারী আস্তে আস্তে পড়বেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আলাহ ইলাহিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম আট নম্বর আমল হলো এই একই তাকবির তাহমিদ তাহলিল আইয়ামে তাসিকে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পাঠ করা আর নয় নম্বর আমল হলো আরাফার দিনে নফল সিয়াম রাখা এবং সম্ভব হলে এক থেকে নয় তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিন নফল সিয়াম রাখা দশ নম্বর আমল হলো ঈদের দিনের সমস্ত সুন্না পালন করা ঈদের সালাত আদায় করা রমজানের পরে আয়তনে এবং গুরুত্বের বিচারে দ্বিতীয় বৃহত্তম এবাদতের নেকামলের এই সিজন সম্পর্কে আল্লাহ সুমাত আমাদের সকলকে সচেতন হওয়ার গুরুত্ব আরোপ করার তৌফিক দান করুন তো বন্ধুগণ জিলহজ তো প্রতি বছর একবার করে আসে আমার জীবনে জিলহজ কতবার এসেছে কিন্তু জিলহজের প্রথম দশকে নেকামলের গুরুত্বের কোন ছাপ আমার জীবনেকে আদৌ পড়েছে এই প্রশ্ন আমরা প্রত্যেকে যার যার নিজের কাছে রাখি এবং এই প্রশ্নের আলোকে জীবনের অবশিষ্ট জিলহজগুলোকে ভিন্ন মাত্রায় নেকামলের মাধ্যমে কাটাবার চেষ্টা করি আল্লাহ সাম আমাদের সকলকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি